আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। রায়পুর অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আমি হোসনে আরা, সহকারী শিক্ষক ICT রায়পুর স্কুল অ্যান্ড কলেজ বাঘারপাড়া যশোর। আজ আমরা অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং স্ক্রিনের দিকে লক্ষ্য করো। ছবিতে লোকগুলো কি করছে দেখো তো। হ্যাঁ, একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। একটু চিন্তা করো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। হ্যাঁ, ঠিকই বলেছো, কাজ করছে, কম্পিউটার নিয়ে বসে কাজ করছে, অফিসিয়াল অফিসে বিভিন্ন ধরনের কাজ করছে। তাহলে কি করছে? এরা অফিসে কাজ করছে। এই ধরনের অফিসে কাজ করার জন্য কর্মীদের কি কাজ জানতে হয় শিক্ষার্থীরা? বলো, একটু চিন্তা করো যে এই ধরনের যদি কোনো অফিসে কাজ করতে হয় তাহলে যারা এই অফিসে কাজ করবে তাদের কি ধরনের কাজ জানতে হয়? হ্যাঁ, তোমরা সঠিক বলেছো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত কাজ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত কাজ জানলে এইভাবে কম্পিউটারে বসে অফিসিয়াল কাজ করা যায়। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি? কর্মসৃজন এবং কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তোমরা সবাই খাতায় পাঠ শিরোনামটি লিখে নাও। আজকে আমরা কর্মসৃজন এবং কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আলোচনা করব। আজকের এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করবে বা জ্ঞান অর্জন করবে সেই বিষয়গুলো এখানে আমরা আগে ক্লাস শুরু করার আগে আজকে আমরা এই ক্লাস থেকে এই আলোচনা থেকে কি কি বিষয়ে জানতে পারবো সেইগুলো একটু জেনে নেই। ICT ব্যবহারে কর্মক্ষেত্রে প্রাপ্ত সুবিধাসমূহ বর্ণনা করতে পারবে। ICT প্রভাবে মানুষের কাজের ধরন পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে। ICT বিস্তারের ফলে নতুন কাজের সৃষ্টি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। ঘরে বসে আয় করার ক্ষেত্রে ICT ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা কি দেখলাম যে এখানে কর্মক্ষেত্রে প্রাপ্ত সুবিধা, কি কি সুবিধা পাওয়া যায় সেটা আমরা জানতে পারবো। তারপরে মানুষের কাজের ধরন যে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে ICT-র কারণে সেটা জানতে পারবো। এবং আর কি জানতে পারবো? ICT-র বিস্তারের ফলে নতুন নতুন যে কাজের সৃষ্টি হচ্ছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। এবং ঘরে বসে কিভাবে ICT ব্যবহার করে আয় করা যায় সেটাও আমরা জানতে পারবো। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। তাহলে ICT ব্যবহারে কর্মীদের দক্ষতা, একসময় ধারণা করা হতো যে ICT ব্যাপক প্রসারের ফলে কাজ কমে যাবে, বেকার সমস্যা সৃষ্টি হবে, কিন্তু না, পরবর্তীতে দেখা গেছে যে ICT বিস্তারের ফলে
সনাতন বা পুরাতন কিছু কাজ বিলুপ্ত হয়েছে, কিন্তু আরো অনেক নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে আইসিটি ব্যবহারে কর্মীরা কিভাবে দক্ষতা অর্জন করতে পারে সেটা আমরা একটু জেনে নিই। দেখো এখানে কিসের ছবি দেখা যাচ্ছে? হ্যাঁ, কিসের ছবি এটা বলতো? এটা হচ্ছে স্বয়ংক্রিয় উপস্থিতি যন্ত্রের ব্যবহার। আইসিটির প্রভাবে কি হচ্ছে? স্বয়ংক্রিয় যন্ত্র মানে স্বয়ংক্রিয় উপস্থিতি, কোনো অফিস আদালতে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে যারা কাজ করে, যারা সেখানে চাকরি করে, তাদের উপস্থিতি নিশ্চিত এই যন্ত্রের মাধ্যমে করা যায়, স্বয়ংক্রিয়ভাবে উপস্থিতি, তাই না? তাহলে অনেক সুবিধা হয়েছে না? হ্যাঁ, স্বয়ংক্রিয় উপস্থিত যন্ত্র ব্যবহার করা যাচ্ছে। আবার একটা অফিসে কাজ করতে গেলে কর্মীরা তাদের হাজিরা যেমন নিশ্চিত করতে হয় সময় মতো, তেমনি তাদের মাস শেষে বেতন ভাতা দিয়ে এগুলো তৈরি করতে গেলে অনেক কর্মীর প্রয়োজন হতো, কিন্তু আইসিটি ব্যবহারের ফলে কি হচ্ছে? একটা সফটওয়্যারের সাহায্যে যে কোনো একটা অফিসের বা যে কোনো একটা প্রতিষ্ঠানের মাসের বেতন ভাতা এগুলো অতি সহজে, অল্প সময়ে এবং অল্প সময়ে এবং নিখুঁত ভাবে তৈরি করা যাচ্ছে। তাহলে স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহার হচ্ছে এতে কর্মীর দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। আইসিটি ব্যবহারে এটা কিসের ছবি দেখো তো? হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার। ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার এটা কি? ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে গেছে দিন রাত সব সময় গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হচ্ছে। এই ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকের যে কোনো প্রশ্নের উত্তর যে কোনো সময়ে দেওয়া সম্ভব হচ্ছে, নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে। বিশেষ করে এটা দেখো তো, স্বয়ংক্রিয় যন্ত্র রোবট, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে মালামাল গুদামে সজ্জিত করা হচ্ছে। আগেকার দিনে যখন এই স্বয়ংক্রিয় যন্ত্রগুলো তৈরি হয়নি তখন এই গুদামে মালামাল ভরতে গেলে অনেক লোকের প্রয়োজন হতো, অনেক কর্মীর প্রয়োজন হতো, কিন্তু এই স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কারের ফলে খুব সহজেই মালামাল গুদামজাত করা সম্ভব হচ্ছে। তোমরা সবাই এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে শোনো, এবং এর মেন মেন বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা একটু তোমাদের খাতায় লিখে নাও, তাহলে তোমাদের মনে থাকবে। এটা কি দেখো তো? হ্যাঁ, এটা হচ্ছে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ প্রযুক্তি ব্যবহারকারী। এটা ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ প্রযুক্তি ব্যবহার মানে এতে কম্পিউটার নিয়ন্ত্রিত ডিজিটাল ব্যবস্থার কারণে পৃথক জনবলের প্রয়োজন হয় না। এখানে কম্পিউটার নিয়ন্ত্রিত ডিজিটাল ব্যবস্থা রয়েছে যার কারণে পৃথক কোনো আলাদা কোনো জনবলের প্রয়োজন হয় না। এটা কিছু ছবি দেখো তো? হ্যাঁ, এটা হচ্ছে শিল্প কারখানায় স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে কার্য সম্পাদন করছে। কি করছে? শিল্প কারখানায় স্বয়ংক্রিয় যন্ত্র মানে রোবট এর মাধ্যমে বিপজ্জনক অনেক কাজ মানুষের পরিবর্তে রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে করা সম্ভব হচ্ছে। কি দেখো? এটা হচ্ছে এটিএম মেশিন ব্যবহার। তোমরা এটিএম মেশিনের নাম শুনেছো না? ব্যাংকের এটিএম এর মাধ্যমে নগদ অর্থ তোলা যায় যে কোনো সময়। এটিএম এর মাধ্যমে, এটিএম কার্ডের মাধ্যমে ব্যাংকে টাকা থাকলে নগদ তোলা যায়। এটা হচ্ছে এটিএম মেশিন।
না তোমরা একটা ছোট্ট একটা কাজ করো, খাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা একটু লেখো। তুমি কিভাবে একজন দক্ষ কর্মী হতে পারো এর দুটি শর্ত লেখো। আমরা এত সময় যে বিষয়গুলো দেখলাম এর থেকে তোমরা দুইটা মাত্র পয়েন্ট লেখো, যে তুমি কিভাবে একজন দক্ষ কর্মী হতে পারো। খাতায় লেখো, এবং তোমাদের কাছে বই থাকলে বই দেখে তোমরা বই সাহায্য নিয়েও লিখতে পারো। দেখে দেখে লিখলেও অনেক সময় মনে হয়ে যায়, তোমরা বই সহযোগিতা নিয়ে নিজে চেষ্টা করো, তারপরে যদি সম্ভব না হয় তবে বই সহযোগিতা নিয়ে লিখে ফেলো। হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ তোমাদের অনেক ধন্যবাদ। এবার সঠিক উত্তরটা মিলায় নাও। ঠিক আছে, দেখো আইসিটি ব্যবহারে দক্ষ হওয়া যায়, আর হচ্ছে আইসিটি যন্ত্রের কাজ সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা। তাহলে কি আইসিটি ব্যবহারে দক্ষ হওয়া যায় আর আইসিটি যন্ত্রের কাজ সম্পর্কে যথার্থ জ্ঞান থাকা? আচ্ছা আমরা এর পরে যাই, পরের আলোচনা বিষয় হচ্ছে কি আমরা একটু দেখি। এর পরের বিষয়টা হচ্ছে আইসিটির কারণে আমাদের কাজের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। আইসিটির কারণে কি হচ্ছে, আমাদের কাজের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। যাচ্ছে না বলো? আইসিটির কারণে প্রতিনিয়ত আমাদের কাজের ধরন বদলে যাচ্ছে। আগে যে কাজ আমরা নিজেরা করতাম এখন সে কাজ কি হয় আইসিটি যন্ত্রের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে করা হয়। তাহলে নিশ্চয়ই আইসিটি ব্যবহারে প্রতিনিয়ত আমাদের কাজের ধরন বদলে যাচ্ছে। দেখো এখানে অফিসে গিয়ে কাজ না করে ঘরে বসে অফিসের কাজ করা যায়। ঠিক আছে, এখানে অফিসে না যেয়ে আমরা ঘরে বসে অফিসের কাজ করতে পারছি, এটা অনেক সুবিধা না? আর এই অফিসকে কি বলে তোমরা জানো? হ্যাঁ এই অফিসকে ভার্চুয়াল অফিস বলে, যে আমি সশরীরে উপস্থিত না হয়েও ঘরে বসে অফিসিয়াল কাজ করতে পারছি, এটাকে কি বলে? এটাকে আমরা বলতে পারি কি, ভার্চুয়াল অফিস। তাহলে এটাকে আগেকার দিনে সম্ভব ছিল না, শিক্ষার্থীরা আগে এটা কখনো পারিনি, কিন্তু প্রযুক্তি ব্যাপক ব্যবহারের ফলে, প্রযুক্তির ব্যাপক বিকাশের ফলে এটা সম্ভব হয়েছে, ঘরে বসে অফিসের কাজ করা। দেখো কলম দিয়ে কাগজে লিখতেছে, আর একটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে লিখতেছে। আগেকার দিনে কলম দিয়ে কাগজে লিখা হতো, কিন্তু এখন কম্পিউটার ব্যবহার করে লিখা হয়। তাহলে কি কাজের ধরন আগের থেকে পরিবর্তন হয়ে গেছে না? হ্যাঁ, এরপরে দেখো কি করছে, ম্যাপ ধরে ধরে কোথাও গিয়ে তথ্য না জেনে ঘরে বসেও জানা যায় না? আগেকার দিনে কোথাও যেতে হলে ম্যাপ দেখে দেখে গন্তব্যে যেতে হতো, কিন্তু এখন ঘরে বসে বসে আমরা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, আমরা গুগল ম্যাপের মাধ্যমে জানা যায়। আবার এখনকার দিনে মোবাইল, বিভিন্ন রকমের গাড়িতে, প্রাইভেট কারে সর্বক্ষণ জিপিএস লাগানো আছে। তাহলে কি ম্যাপ ধরে ধরে কোথাও গিয়ে তথ্য না জেনে আমরা ঘরে বসেই জানতে পারছি? এবার আমরা এর পরবর্তীতে আমরা দেখবো যে মোবাইল ফোনের বিস্তার এবং নতুন কর্মের সৃজন, মোবাইল ফোনের বিস্তার এবং নতুন কর্মের সৃজন। তাহলে কি আইসিটি ব্যাপক প্রসারের ফলে কি হচ্ছে,
প্রিয় শিক্ষার্থীরা একটু বলো, নতুন কর্ম বা নতুন কর্মসংস্থান যেমন সুযোগ সৃষ্টি হচ্ছে, তেমনি কর্মটা পাওয়ার পর সেইখানে তার তথ্যপ্রযুক্তির বিভিন্ন ব্যবহারের মাধ্যমে, কাজের মাধ্যমে সেখানে কি হচ্ছে, কর্মের সৃজনশীলতা দেখানো সম্ভব হচ্ছে, তাই না? কর্ম প্রাপ্তির ক্ষেত্রে যেমন সহজ হচ্ছে, তেমনি কর্মের সৃজনশীলতা প্রদর্শন করাও সহজ হয়েছে। তাহলে মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মের সৃজনটা আমরা একটু দেখি। দেখো, মোবাইল ফোনের বিস্তারের ফলে কি হয়েছে, মোবাইল কোম্পানিগুলোতে কাজের সুযোগ হয়েছে, অনেকেই কাজ করতেছে না বসে। দেখো তাহলে কি অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে না? এতে কি হয়েছে, বিপুল সংখ্যক কর্মীর কর্মসংস্থান হয়েছে। মোবাইল কোম্পানি বর্তমান দেশের সবচেয়ে বড় প্রযুক্তি নির্ভর কোম্পানি। তাহলে দেখো, প্রথমে যখন তথ্য প্রযুক্তির প্রচলন শুরু হলো, তখন সবার একটা নেগেটিভ ধারণা ছিল যে তথ্য প্রযুক্তি যদি এভাবে প্রসার লাভ করে, তাহলে যারা কাজ করে খায় তাদের কাজ থাকবে না, তারা বেকার হয়ে পড়বে। কিন্তু না, দেখো এই মোবাইল কোম্পানিতে কত লোক কাজ করতেছে, কত লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। দেখো এটা কিসের ছবি, হ্যাঁ এটা হচ্ছে মোবাইল ফোন সেট বিক্রয় বিপণন ও রক্ষণাবেক্ষণ। এটা কি মোবাইল ফোন সেট বিক্রয়? কে প্রায় আমাদের প্রায় 12 কোটি গ্রাহক ফোন, তার 12 কোটি গ্রাহকেরা এই মোবাইল ফোন ব্যবহার করে, এবং এই মোবাইল ফোন গুলো সরবরাহ করতেছে কোনো কর্মীরা, তারা দোকানে কোনো দোকানে কোনো শোরুমে কাজ করে, সরবরাহ করতেছে, বিপণন করতেছে, বিক্রয় করতেছে, এবং পরে সেই বিক্রয় উত্তর সেবা মানে বিক্রয় করার পর আমি একটা ফোন কিনে আসলাম, আমার ফোনটায় কোনো সমস্যা দেখা দিল, কোনো ডিস্টার্ব দেখা দিল, তখন তো আমি আবার ও সেই ফোন নিয়ে ওই দোকানে গিয়ে ওদের কাছে দেবো, তাহলে ওদের আবার কাজ করে দিতে হয় না, ঠিক করে দিতে হয়, দেখে দিতে হয়, গ্রাহকের সাথে বিভিন্ন রকমের কথা বলতে হয়। তাহলে কি হয়েছে, এতে বিপুল পরিমাণ কর্মী চাহিদা সৃষ্টি হয়েছে। মোবাইল ফোন বিক্রয় যে সেন্টার গুলো, সেখানে অনেক লোকের চাহিদা সৃষ্টি হয়েছে। নতুন খাতের সৃষ্টি, দেখো নতুন খাতের সৃষ্টি হয়েছে কিভাবে, মোবাইল ব্যাংকিং এর কি এতে এর মতো নতুন খাত সৃষ্টি হয়েছে, এতে অনেক নতুন কর্মসংস্থানের সুযোগ হয়েছে। নতুন খাত সৃষ্টি হয়েছে, মোবাইল ব্যাংকিং চালু হয়েছে, এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করা, বিভিন্ন বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, এগুলো দিয়া যে বিকাশ চালু হয়েছে, এগুলোর ফলে কি হয়েছে, নতুন অনেক অনেক খাতের সৃষ্টি হয়েছে। তোমরা আর একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা একটু দেখো চেষ্টা করে প্রশ্নটা খাতায় লিখতে পারো কিনা। দেখো প্রশ্নটা হচ্ছে, কর্মের ধরন প্রতিনিয়ত বদলে যাওয়ার কারণ কি, এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, মোবাইল ফোনের বিস্তারে কি কি কর্মের সৃজন হয়েছে। একটু চিন্তা করে দেখো, আমরা এত সময় যে বিষয়গুলো আলোচনা করলাম তার ভিতরে এই প্রশ্নগুলোর উত্তর আছে। তোমরা যদি মনোযোগ সহকারে আগের এই আলোচনাগুলো শুনে থাকো, তাহলে তোমরা অবশ্যই পারবে, একটু চেষ্টা করো। আর যদি বই সহযোগিতা লাগে, তাহলে তোমরা বই সহযোগিতা নিয়ে লিখতে পারো। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, হ্যাঁ তাহলে এরপরে আমরা এর উত্তরটা মিলাই নিই। দেখো, আইসিটি যন্ত্রের সফল ব্যবহার করণে কি হলো, কর্মের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। আইসিটি যন্ত্র সফলভাবে ব্যবহার করার ফলে কি হচ্ছে, কর্মের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। আর কি হচ্ছে, মোবাইল ফোনের বিস্তারে কর্মের ধরন বদলে যাচ্ছে, আর মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ, বিক্রয় বিপণন রক্ষণাবেক্ষণ বিভিন্ন সেবা খাতের সৃষ্টি হচ্ছে, তাই না? মোবাইল ফোন যে বিস্তার লাভ করতেছে, এর ফলে মোবাইল কোম্পানিতে নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে।
এরপরে কি হচ্ছে, কর্মে সৃজনশীলতা অর্জন করতে পারছে। যে প্রথম যাচ্ছে কাজে সে তো পারতেছে না, পরে আস্তে আস্তে সে ওই কাজগুলো করে করে অভিজ্ঞতা অর্জন করতেছে এবং তার কর্মে সৃজনশীলতা লাভ করতে পারছে। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো এই যে তোমরা লিখছো এগুলো একটু সংরক্ষণ করবে, এগুলো থেকে তোমাদের অনেক সময় ছোট প্রশ্ন বড় প্রশ্ন হতে পারে, এই সমস্ত বিষয়গুলো তোমাদের জানা দরকার। আর তোমরা এই যে আজকের এই পাঠটা পড়ছো, এটা এরপরেও তোমরা বাসায় আবার পড়বা, তাহলে দেখবে তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো এরপর ঘরে বসে আয়ের সুযোগ, এটা আবার কিভাবে সম্ভব? দেখো মোবাইল তথ্য প্রযুক্তির ব্যাপক বিকাশের ফলে কি হচ্ছে, ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। এগুলো ঘরে বসে আয় করা যাচ্ছে, বিভিন্ন সেই কি কি কাজগুলো করা যাচ্ছে সেগুলো দেখো। কাজগুলো হলো ওয়েবসাইটের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে কি তথ্য যোগ করা, সফটওয়্যার তৈরি করা ইত্যাদি ধরনের কাজ। এইসব কাজ করে মানুষ ঘরে বসে অনেক টাকা উপার্জন করতেছে। তাহলে কিভাবে করতেছে, ইন্টারনেটের বিকাশের ফলে কি হচ্ছে, কিছু বিশ্বের দেশগুলো অন্য দেশ থেকে কর্মী নিচ্ছে ইন্টারনেটের মাধ্যমে এবং কি করছে, তাদের দিয়ে তাদের এইসব কাজগুলো করায় নিচ্ছে এবং তার বিনিময়ে তারা তাদের অর্থ দিচ্ছে, সবই অনলাইন হচ্ছে। জন্য কি অন্য দেশের কাছ থেকে অন্য দেশের কাজ, তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের কাজগুলো করে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। কিসের ফলে? এই তথ্য প্রযুক্তির ব্যাপক বিকাশের ফলে। এদিকে কি বলা হয় জানো তোমরা, কেউ বলতে পারবে, এই যে ঘরে বসে অনলাইনে যে কাজগুলো করে দেওয়া হয় এই কাজগুলোকে কি বলে, তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, এর একটা নাম আছে। হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, এটা হচ্ছে আউটসোর্সিং। এটাকে কি বলে? আউটসোর্সিং, সবাই মনে রাখবে। আর ইন্টারনেট সংযোগ থাকলে কি হবে, যে কেউ ঘরে বসে এই ধরনের কাজ তাদের সঙ্গে যুক্ত হতে পারে। যদি ইন্টারনেট সংযোগ থাকে এবং আইসিটিতে দক্ষতা থাকে তাহলে যে কেউ ঘরে বসে এসব কাজগুলো করে ফেলতে পারে। এই ধরনের কাজের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির দক্ষতার পাশাপাশি আর একটা দক্ষতা প্রয়োজন আছে, তোমরা কি জানো সেই দক্ষতাটা কি বলতে পারো? হ্যাঁ সঠিক বলেছো, এটা হচ্ছে ভাষার দক্ষতা। কেন, সব দেশের ভাষা তো বাংলা না, সব দেশের ভাষা কি বাংলা? না, ইংরেজি ভাষা হচ্ছে আন্তর্জাতিক ভাষা। তাহলে এই ঘরে বসে আয় করতে হলে কতগুলো বিষয় সম্পর্কে জানতে হবে? প্রথমে ইন্টারনেট সংযোগ থাকতে হবে, আইসিটি ডিভাইস বা যন্ত্র থাকতে হবে, আবার এই কাজগুলো করার আগ্রহ থাকতে হবে, কাজগুলো করার দক্ষতা থাকতে হবে এবং ভাষার দক্ষতাও থাকতে হবে। তাহলে কি ঘরে বসে আয় করা সম্ভব হবে। এতে কি হবে, অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না কর্মগত ভাবে? হ্যাঁ, এভাবে যদি কেউ ঘরে বসে আয় করে তাহলে কি এটা একটা কর্মসংস্থান না? হ্যাঁ, এভাবে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। এরপর তোমাদের আর একটা কাজ দিয়েছি, তোমরা এই কাজটা এই প্রশ্নের উত্তরটা খাতায় লেখো। আইসিটির কোন কোন দক্ষতা ঘরে বসে আয়ের সুযোগ করে দিতে পারে? আইসিটির কোন কোন দক্ষতা থাকলে ঘরে বসে আয়ের সুযোগ তৈরি করে দিতে পারে? একটু চেষ্টা করো, পারবে। অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ, ওয়েবসাইটের উন্নয়নের কাজ, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন ভাতা, বিল প্রস্তুতকরণ,
ওয়েবসাইটের তথ্য যোগ করা, সফটওয়্যারের উন্নয়ন, সফটওয়্যার তৈরি করা, এসব বিভিন্ন ধরনের কাজ ঘরে বসে করা যায় এবং এর বিনিময়ে অনেক অর্থ উপার্জন করা সম্ভব হয়। এটাকে বলা হয় আউটসোর্সিং। মনে থাকবে তোমাদের? হ্যাঁ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। অনেক পড়া হয়ে গেল তাই না শিক্ষার্থীরা? অনেক পড়া করি, একেবারে সহজ একটা বিষয়, তারপরে আমরা এত সময় যেগুলো নিয়ে আলোচনা করলাম তার উপরে আমরা যে একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করি, দেখি তোমাদের কেমন, তোমরা কেমন বুঝতে পেরেছ। মোবাইল ফোনের বিস্তারে কি কি কর্মের সৃজন হয়েছে? হ্যাঁ, একটু বলার চেষ্টা করো। হ্যাঁ, মোবাইল ফোনের বিস্তারে মোবাইল ফোনের বিস্তারে কি কি কর্ম সৃজন হয়েছে? হ্যাঁ, মোবাইল কোম্পানিতে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে, তাই তো নাকি? মোবাইল বিপণন, মোবাইল বিক্রয়, বিপণন, রক্ষণাবেক্ষণ এই কাজগুলো সৃষ্টি হয়েছে, আবার নতুন নতুন অনেক খাতের সৃষ্টি হয়েছে মোবাইল ফোনের বিস্তারের ফলে। মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে, মোবাইল বিপণিতে কাজের সৃষ্টি হয়েছে, তারপরে বিভিন্ন রকমের নতুন নতুন খাত, মোবাইল ব্যাংকিং এগুলো চালু হয়েছে। তো আমরা প্রশ্নটা একটু মিলাই নি। মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ, মোবাইল ফোন সেট বিক্রয়, বিপণন ও রক্ষণাবেক্ষণ আর নতুন খাতের সৃষ্টি হয়েছে যেমন মোবাইল ব্যাংকিং। তাই এরপরে আমাদের আর একটা প্রশ্ন, আউটসোর্সিং এ কোন কাজটি করা যায়? এটা একটা ছোট প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্ন। আউটসোর্সিং এ কোন কাজটি করা যায়? দেখো প্রথমে আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, এরপরে আছে অপারেটিং সিস্টেম চালানো, পরেরটা সিডি বিক্রি করা, এরপর কম্পিউটার মেরামত করা। দেখো তো শিক্ষার্থীরা এর ভিতরে কোনটা আউটসোর্সিং এর কাজ? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, সফটওয়্যার ডেভেলপমেন্ট এটা হচ্ছে আউটসোর্সিং এর কাজ। তোমরা অনেক বিষয় সম্পর্কে, নতুন নতুন অনেক বিষয় সম্পর্কে জানলে এবং আমি তোমাদের কাছে এটাই আমার অনুরোধ, তোমরা এই বিষয়গুলো বাড়িতে আবারও দেখবে, পড়বে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের খাতায় লেখা আছে এগুলো একটু মাঝে সময় যখন পাবে তখন এগুলো একটু পড়ে মিলাই নেবে। তাই এরপর আমরা তোমাদের একটা বাড়ির কাজ দেবো আর বাড়ির কাজ দিয়ে আজ ক্লাস শেষ করব। তোমরা সবাই বাড়ির কাজটি খাতায় লিখে নাও। তুমি কিভাবে একজন দক্ষ কর্মী হতে পারো? খুব সহজ একটা প্রশ্ন, তোমরা বাড়ির কাজটা খাতায় লিখে নাও এবং এই কাজটা অবশ্যই বাড়িতে করবে এবং স্কুল খুলে যাওয়ার পর তোমরা তোমাদের স্কুলের আইসিটি শিক্ষকের কাছে এই কাজটি জমা দিবে, অবশ্যই করবে। আজ আর নয়, আজ এখানে শেষ করব। তবে ক্লাস শেষ হওয়ার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।